হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটির, অর্থাৎ নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটির যে সাব ইউনিট, অর্থাৎ জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, মুভমেন্ট অফ ওয়াটার, মিনারেলস, ফুডস অ্যান্ড গ্যাসেস, এর সম্পর্কে আলোচনা করব। তো আগের দিনই আমরা যে পরিবহন সম্পর্কে জেনেছিলাম, তাতে আমরা নিষ্ক্রিয় পরিবহন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব সক্রিয় পরিবহন সম্পর্কে। দেখো, প্রথমেই একটা কথা বলে নিই যে নিষ্ক্রিয় পরিবহনে মূলত এটিপির এনার্জি লাগে না, আর সক্রিয় পরিবহনে এটিপির থেকে গত এনার্জি কাজে লাগে। এবার সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো, জীবদেহে বিপাকীয় শক্তির প্রভাবে বাহক প্রোটিনের সাহায্যে জীবজ অণু বা আয়নের নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলে সঞ্চালনকে সক্রিয় পরিবহন বলে। কোথায় দেখা যায়? সুক্রোজ খাদ্য সিভ টিউবে, অর্থাৎ ফ্লোয়েমের সিগনালে পরিবহনের জন্য প্রবেশ করে এবং এই পদ্ধতিটি হটে সক্রিয় পরিবহন দ্বারা। এবার দেখো, আমরা সাধারণত জানি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সবসময় যায়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে। যেহেতু এটা স্বাভাবিক ঘটনার বিপরীতে, তাই এক্ষেত্রে শক্তি লাগবে অতিরিক্ত। কখনো কখনো বাহক প্রোটিনেরও দরকার হয়, যারা আর কি এই বিপরীত ঘটনা ঘটাতে সাহায্য করে। এক্ষেত্রে দেখো, বাইরের কণাগুলো এসে একটা জায়গায় জমা হচ্ছে, তারপরে এই বাহক প্রোটিনগুলো খুলে যাচ্ছে এবং তার ফলে বাইরের এই কণাগুলো কোষের ভেতরে প্রবেশ করছে। এটা একটা সক্রিয় পরিবহনের জ্বলন্ত উদাহরণ। এবার চলো আমরা জেনে নিই যে সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো, সক্রিয় পরিবহনের আমরা মূলত পাঁচটি বৈশিষ্ট্য জানতে পারি। এক, কোষ মধ্যস্থ বাহক প্রোটিনের সাহায্যে এই পরিবহন ঘটে, অর্থাৎ স্বভাবত এই পরিবহন ঘটার কথা ছিল না। এবার বাহক প্রোটিন কি একটু বলে নি। ধরো তোমার বাড়িতে আমি যেতে চাই, কিন্তু আমি তোমাদের কাউকে চিনি না। তারপরে ধরো তোমার বোনের সাথে আমার আলাপ হলো, বা তোমার বোন আমাকে তখন তোমাদের বাড়িতে নিয়ে গেল। এখানে তোমার বোন আমার বাহকের কাজ করলো, অর্থাৎ যে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে গেল। ঠিক তেমনই ভাবে যে জায়গাতে এই আয়নের বা কণার যাওয়ার কথা নয়, সেক্ষেত্রে এক ধরনের প্রোটিন, যাদের বাহক প্রোটিন বলে, তারা এই আয়নকে নিয়ে যাচ্ছে। এবং এটা যেহেতু স্বাভাবিকের বিপরীত ঘটনা, সেই জন্যই এখানে শক্তি লাগে। এবং দেখো, এক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে তা ঘটে, অর্থাৎ এটা এক ধরনের অভিস্রবণ বলতে পারি। এবং এটিপি বিশ্লিষ্ট হয়ে প্রক্রিয়াটিতে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়, কারণ আমরা আগেই জানি যেহেতু সক্রিয়, সেহেতু এখানে শক্তির প্রয়োজন পড়বে। এবং এটা নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে পরিবাহিত হওয়াতে সাহায্য করে। এক্ষেত্রে কাদের দেখা যায়? সুক্রোজ, প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এই ধাতুগুলোর ক্ষেত্রে সক্রিয় পরিবহন দেখতে পাওয়া যায়। এবার আমরা একটু জেনে নিই যে এই কোষান্তর পরিবহনে সক্রিয় পরিবহন কিভাবে সাহায্য করে। দেখো, সক্রিয় পরিবহনের দ্বারা মূলরোমে বিভিন্ন খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি শোষিত হয়, আর এই খনিজগুলি উদ্ভিদের পুষ্টি ও বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু স্বাভাবিকভাবে এদের কোষের ভেতরে আসার কথা নয়,
কিন্তু এটিপি শক্তি ক্ষয়ের মাধ্যমে এবং বিভিন্ন রকম বাহক প্রোটিনের মাধ্যমে এরা বাইরে থেকে মূলরোমের ভেতরে প্রবেশ করে এবং তারপরে জাইলেমের মাধ্যমে উদ্ভিদের সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। এছাড়া দেখো ফ্রেমের সিগনালে সুক্রোজ খাদ্যের গ্রহণ সক্রিয় পরিবহন দ্বারাই ঘটে। দেহের প্রতিটি কোষে প্রোটিন, গ্লুকোজ প্রভৃতি খাদ্য উপাদান সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রবেশ করে। এরপর তোমাদের সিলেবাসে খুব সামান্যই আছে, তবু একটু বলে দিই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাকে বলে। দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্প হলো কোষ পর্দায় বর্তমান এক প্রকার বাহক প্রোটিন যা বিপাকীয় শক্তি বা এটিপি খরচ করে ও কোষে সোডিয়াম ও পটাশিয়াম আয়নের সক্রিয় পরিবহনে সাহায্য করে। দেখো একটু বলি যে কোষে, এই যে কোষ পর্দা, তাতে সাধারণত বাইরে থাকে সোডিয়াম আর ভেতরে থাকে পটাশিয়াম, কিন্তু কখনো কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে তখন এখানে একটা উৎসেচক যা সোডিয়াম পটাশিয়াম ATPase নামক একটি উৎসেচক থাকে, যারা কি করে প্রয়োজন মতন বাইরে থেকে কোষের ভেতরে সোডিয়াম বা পটাশিয়ামকে আনতে বা বের করতে সাহায্য করে। এবং যেহেতু এটা স্বাভাবিকের বিপরীত ঘটনা, তাই এতে কিন্তু এটিপির এনার্জি ক্ষয় হয় এবং এই এটিপির এনার্জি ক্ষয় করার জন্য এটিপিকে ভাঙতে সাহায্য করে সোডিয়াম পটাশিয়াম ATPase নামক উৎসেচকটি। এবং আমরা জানি উৎসেচকগুলি চরিত্রগতভাবে প্রোটিন, তাই এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আসলে হলো একটি উৎসেচক তথা বাহক প্রোটিন যা কোষের ভেতরে সোডিয়াম বা পটাশিয়ামকে প্রবেশ বা কোষের বাইরে সোডিয়াম পটাশিয়ামকে বেরিয়ে যেতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখবে যে এরা কিন্তু সবসময় কোষপর্দা ভেদ করে প্রবেশ বা প্রস্থান করে আয়নের আকারে। আজকে আমরা সক্রিয় পরিবহন সম্পর্কে জানলাম এবং একটু ডিটেলসই বললাম যাতে তোমাদের সুবিধে হয়। এবং পরের দিন আমরা কোষ থেকে কোষে পরিবহন বা সেল টু সেল ট্রান্সপোর্ট সম্পর্কে ডিটেলসে জানব। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশকে এবং বিশেষ করে এই অংশটাকে খুব টুকরো টুকরো ছোট ছোট করে জানব, যাতে আমাদের ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর যাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওসগুলো পাওয়ার জন্য। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, ভালো থেকো।